গত শুক্রবারের ঘটনা, কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে বিক্ষোভ দেখিয়েছিলেন 59 জন, তাদের মধ্যে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল 4 জনের জেল হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছিল। আলিপুর আদালতে ইতিমধ্যেই তাদের তোলা হয়েছে। গত শুক্রবার দেখিয়ে 59 জন আপার প্রাইমারি চাকরি প্রার্থী গ্রেপ্তার হয়েছিলেন, তাদের মধ্যে 55 জনের জামিন মঞ্জুর করেছিল আদালত। সরাসরি চলে যাবো পার্থপ্রতিম ঘোষ, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, ইতিমধ্যে 4 জনকে আদালতে পেশ করা হয়েছে। দেখো, ইতিমধ্যে 4 জনকে আদালতে পেশ করা হয়েছে আলিপুর আদালতে। তুমি জানো, গত শুক্রবার দিন মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে আপার প্রাইমারি যারা চাকরি প্রার্থীরা তারা কিন্তু যান সেখানে, এবং সেখানে গিয়ে তারা বিক্ষোভ দেখান। তারা যে দাবিটা করেছিল সেটা হচ্ছে তাদের ইন্টারভিউয়ের দাবি, যাদের যেটা আপডেটেড যে লিস্ট সেখানে ইন্টারভিউয়ের দাবিতে, এবং তার পরবর্তীকালে 59 জনের গ্রেপ্তার করা হয় ঠিকই, কিন্তু পুলিশের তরফ থেকে প্রত্যেককে নিজেদের হেফাজতে চায়, কিন্তু পুলিশের সেই আবেদন ধোপে টেকে নিয়ে একেবারে যে সওয়াল জবাব হয়, এবং সেক্ষেত্রে 55 জনকে আদালত জামিন দেয় মহিলা চাকরি প্রার্থীকে, এবং 4 জন পুরুষ চাকরি প্রার্থী জেলে পেয়ে দেয় তাদেরকে আদালতে নিয়ে আসা হয়েছে। আমার সঙ্গে রয়েছেন আপার প্রাইমারির অন্যান্য চাকরি প্রার্থীরা, আপনারা এখানে রয়েছেন, এবং আপনাদের যে দাবি ছিল ইন্টারভিউয়ের দাবি, আজকের দিনে এই জায়গায় 4 জনের জন্য আপনারা কী চাইছেন বা কী বলবেন এই গ্রেপ্তারি? আমাদের মূল দাবিটা ছিল ইন্টারভিউর 15 দিনে আগ পর্যন্ত সমস্ত সিট আপডেট করে চাকরি দেওয়ার কথা। সেই দাবি নিয়ে আমাদের মহিলা চাকরি প্রার্থীরা সেখানে উপস্থিত হয়েছিল মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে, তারা গিয়েছিল, কিন্তু সেখান থেকে যা তাদেরকে অ্যারেস্ট করা হয় এবং তার সাথে 4 জন পুরুষ চাকরি। আমাদের আজকে এই 25শে ডিসেম্বর ক্রিসমাস ডেতে আমাদের মূল একটাই দাবি, এই যে 4 জন পুরুষ চাকরি পেয়েছে তাদের জেল হেফাজতে নিয়েছিল, তাদেরকে আজ যেন নিঃশর্তে মুক্তি দেওয়া হয়, আমাদের প্রধান দাবি এইটাই। হ্যাঁ, এটা আমাদের খুব মানে দুঃখজনক এবং লক্ষ্যজনক ঘটনা। আজকে গোটা বিশ্বে ক্রিসমাস মানে উদযাপিত হচ্ছে, একটা আনন্দ মুখরিত দিন, আর আজকে এই মানে আনন্দ মুখরিত দিনে আমাদের 4 জন আমাদের প্রার্থী ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি প্রার্থী তারা কাস্টডিতে রয়েছে, তাদের কিছুক্ষণ পর ইজলাসে তোলা হবে, তাদের বিচার হবে। এটা কি দুঃখজনক নয়? গোটা রাজ্যের শিক্ষিত সম্প্রদায় বুদ্ধিজীবী মানুষ তারা কিন্তু চুপ রয়েছেন, মুখ খুলছেন না। কেন মুখ খুলছেন না? আজকে সমাজ কি হচ্ছে না, শিক্ষাটাকে নষ্ট হয়ে যাচ্ছে। আপনারা মনে রাখবেন যে একজন শিক্ষকই কিন্তু সমাজ গড়ার কারিগর, আর সেই শিক্ষকতা করার জন্য আমরা শান্তিপূর্ণভাবে ম্যাডামের কাছে মানে মাননীয়ার কাছে আমরা ডেপুটেশন দিতে গেলাম, সেখানে কি করলো, আমাদেরকে 353-তে মানে মানে জামিন অযোগ্য মানে মানে যেটা জামিন হবে না সেই রকম একটা আমাদের ধারায় আমাদেরকে কি করলো না, আমাদের 2-4 জন সহকর্মীকে এখনো পর্যন্ত মানে ছাড়া হয়নি, এখন জেল কাটতে তাদেরকে, তারা জেলে ছিলেন এবং জেলে পৌঁছানোর পরে আজকে তাদেরকে পেশ করা হয়েছে, এবং দেখার বিষয় পুলিশের তরফ থেকে আজকে কি আবেদন জানানো হয়, কারণ আগের দিনে পুলিশের তরফ থেকে বলা হয়েছিল যে বিষয়টা সেটা হচ্ছে কোনো পরিকল্পনা রয়েছে, সেই পরিকল্পনা জানার জন্য তাদের নিজেদের হেফাজতের প্রয়োজন ছিল। জেল হেফাজত হয়েছে আজকে পুলিশের তরফ থেকে এই সওয়াল জবাবে বা সরকারি আইনজীবী কী জানান সেটাই এখন দেখার বিষয়, এবং 4 জন চাকরি প্রার্থী তাদেরকে আদালতে নিয়ে আসা হয়েছে। দুপুর 2 বা 2:30 পরে শুনানি পর্ব সেটা শুরু হবে। ধন্যবাদ পার্থ। অবশ্যই আমাদের নজর থাকবে যে আজ আদালতে কি হলো, আজ কি পুলিশ এই 4 জনকে আবার নিজেদের হেফাজতে চাইলো নাকি এদের জামিন মঞ্জুর হলো, সেদিকে নজর থাকবে। কিন্তু গত শুক্রবার ঠিক কি ঘটনা ঘটেছিল সেই ছবি আপনাদের সামনে আমরা রাখছি। গত শুক্রবার এই আপার প্রাইমারির চাকরি প্রার্থীরা তারা কিন্তু মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে চলে যান, তারা চাকরি চান, এবং এই বিক্ষোভ দেখিয়ে গ্রেফতার হয়েছিলেন 59 জন আপার প্রাইমারি চাকরি প্রার্থী। কালীঘাটের যে দরজা, সেই দরজার সামনে তারা কিন্তু বসে পড়েছেন, একেবারে চোরাগুপ্তা ভাবে তারা কিন্তু এসেছিলেন, এবং সরাসরি মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে 100 মিটার দূরে তারা কিন্তু এই মুহূর্তে বসে পড়েছেন। আমাদের একটাই দাবি, ইন্টারভিউ 15 দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে আমাদের নিয়োগ দিতে হবে। কিভাবে আমরা জানি পুলিশ আমরা গেলে বাধা দেবে, তার জন্য আমরা টুকরো না জানিয়ে আমরা গোপন পথে আমরা এগিয়ে এসেছি। মূল আজকে পরিকল্পনা ছিল প্রথমে হাজরা, সেখান থেকে পরিবর্তন হয়, এবং কার্যত চমকে দিয়ে তারা কিন্তু বসে পড়েন মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে 100 মিটার দূরে। হাত ধরে চ্যাংদোলা করে কখনো তাদেরকে কার্যত টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে এক এক করে তোলা হচ্ছে, হাতে পোস্টার নিয়ে বেশ কিছুটা দৌড়ে তারা এই কালীঘাটের যে মন্দিরের যে গেট রয়েছে, রাস্তার দিকে যে গেট রয়েছে সেই গেটে এসে তারা বসে পড়েন। পুলিশের তরফে ব্যারিকেড দিয়ে পুরোপুরি আটকে দেওয়া হয়, যারা রাস্তায় বসে পড়েছিলেন বা শুয়ে পড়েছিলেন তাদেরকে এক এক করে নিরস্ত্র করার চেষ্টা, এবং এই মুহূর্তে তাদেরকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে প্রিজন ভ্যানে লালবাজারের সেন্ট্রাল লকআপে।